গন্স্বর বাকে আমচাই চ মঙ্গ্রেসে ক কাসক আশিস কুমার সাহা থং সালো কংগ্রেস নিয়ে আদং রগ বে কক লাম সলাখ্যা তিনি ফুঙ্গ্বর সাইম লো কক তাত কুথুম রিগী ত্রিপুরা হাস্তেবো তুই লম থেরাজ নগ দেরা মাসুক সুগী রীয়া হাসে হাবা অবহান ক কশিলচামু তিসা তে ত্রিপুরা হাস্তেবো জেটি খাই তুই লম খা দেরা খর আবনো আব্রং রেজিস্টার সাকলাই রুদী আশোক স্মমিয়া সেপ্টেম্বর তালে বসান থাম সালমারী কায় সান মতন কীমাস কংগ্রেস বদল ডেপুটেশন হে সও রেখা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কাসকু আশিস কুমার সাহা আগামী ত্রিশ সেপ্টেম্বর রাজ্যের সব কয়টি মহকুমায় প্রদেশ কংগ্রেসের ডাকে মহকুমার শাসকের নিকট সাত দাবির ভিত্তিতে স্মারকলিপি প্রদান করা হবে এই স্মারকলিপি রাজ্যের মুখ্য সচিবের উদ্দেশ্যে প্রেরিত মহকুমা শাসকদের প্রত্যেকটা মহকুমায় তাদের দায়িত্ব থাকে প্রশাসনের উপর সারা রাজ্যে সাম্প্রতিক যে বন্যা এই বন্যায় বিশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ শিবিরবাসী হয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বিশেষ করে কৃষক চাষি নানা চাষের সঙ্গে যারা যুক্ত পশুপালন উদ্যান এই ধরনের চাষের সঙ্গে যারা যুক্ত সেই চাষিগণ আমাদের রাজ্যের একটা বিরাট অংশের মৎস্যজীবীরা এই বন্যায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রমিক মেহনতি মানুষ যারা তাদের কর্মসংস্থান হারিয়েছেন এই জনগণের কথা চিন্তা করে প্রদেশ কংগ্রেস বন্যা কবলিত মানুষের অর্থনৈতিক সহায়তা ত্রাণ তাদের পর্যাপ্ত পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য সাত দফা দাবির ভিত্তিতে এই গণডেপুটেশনে আগামীকাল ত্রিশে সেপ্টেম্বর সমস্ত তেইশটা মহকুমায় মহকুমা শাসকের অফিসে তারা যাবেন মূলত এই এত বিপর্যয়ের পরেও কেন্দ্রীয় সরকার সাড়া দিচ্ছে না আমরা জাতীয় বিপর্যয় ঘোষণার জন্য সর্বদলীয় সভায় প্রস্তাব করেছিলাম কেন্দ্রীয় বিশেষ প্যাকেজ রাজ্যের জন্য অর্থনৈতিক প্যাকেজ এই রাজ্যে আসেনি এখন অবধি কেন্দ্রীয় সরকার কোনো ধরনের অর্থ সাহায্য করেছেন বলে আমাদের জানা নেই রাজ্য সরকার যে আর্থিক সহায়তা সারা রাজ্যে ক্ষতিগ্রস্ত মানুষকে প্রদান করছে এটা প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য কৃষক মৎস্যজীবী পশুপালক উদ্যান চাষী তাদের জন্য খুব সীমিত অর্থ বরাদ্দ হয়েছে তাই আমরা জাতীয় কংগ্রেস দলের ত্রিপুরা শাখা সারা রাজ্যব্যাপী এই রাজ্যের বন্যাপীড়িত মানুষের স্বার্থে সার্বিক পরিকাঠামো উন্নয়নের জন্য এবং বন্যা চলাকালীন সময়ে সারা রাজ্য জুড়ে যে মানুষের মধ্যে একটা অরাজকতা একদিক থেকে আইন শৃঙ্খলা অবনতি বিশেষ করে এই গন্ডাছড়ার মধ্যে একটা ভাতৃঘাতী দাঙ্গার পরিবেশ তৈরি করে যারা রাজনৈতিক ফায়দা নিতে চেয়েছে চারশোর মতো মানুষ শিবিরবাসী হয়েছে বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এই বন্যাতেও দ্বিতীয়বার এখানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এসে জানতে পারলাম দুর্গোৎসব এখানে এবার হচ্ছে না কারণ উদ্যোক্তারা তারা অর্থনৈতিক দিক থেকে যেমন তাদের অসঙ্গতি প্রশাসনের তরফ থেকেও এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো রকম নিরাপত্তার বিধান তারা করতে ব্যর্থ তা একটা ব্যর্থ সরকার রাজ্য প্রশাসন চালাচ্ছে আমরা আগামী কাল এই ছড়া মহকুমায় মহকুমা শাসকের নিকট আমাদের কংগ্রেস দলের প্রতিনিধিরা যাবেন এবং এই বিষয়গুলি নিয়ে তারা কথা বলবেন মুখ্যমন্ত্রী এখানে এসে প্রতিশ্রুতি দিয়েছেন যারা গোষ্ঠী দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা করা হবে কিন্তু দেখা গেল খোঁজ নিয়ে এখন অবধি এই প্রতিশ্রুতি পালন হয়নি তো একটা প্রতিশ্রুতি ভঙ্গকারী রাজ্যের সরকারকে কোনো অবস্থাতেই জাতীয় কংগ্রেস দল তার ত্রিপুরা শাখা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কোনো অবস্থাতেই তাদেরকে এইভাবে জনগণের জন জনস্বার্থ বিরোধী একটা সরকারকে আমরা ছেড়ে কথা বলবো না আগামী কাল আমরা মহকুমা শাসকের কাছে যাব এবং এই দাবি আদায়ে আমরা সচেষ্ট হব প্রশাসনকে বলবো যে দুর্গোৎসব যাতে কোনোভাবেই ম্লান না হয় প্রশাসনিক প্রচেষ্টা নিয়ে তাদের আর্থিক সহায়তা প্রদান করে উপযুক্ত পরিমাণ আর্থিক সহায়তা প্রদান করে যেন এই দুর্গোৎসবকে সম্পন্ন করে ধন্যবাদ আপনাদের যতন ন খুলুমখা আম পিনাকী দেবর্মা শাস্তিনি যথে লুক দুর্গাপূজা এবা অসমতাইনি খাকা হামতে হামচা মাইয়া আমা অসা ফাইমানি বাঘে তুপুই ফাইকা শরনা কমল জুয়েলার্স তিনি তাইব তাইবো নুকুরক নিবাগি তুবি ফাইকা শারদ অর্ক অফার্স অ শারদ অর্ক অফার্স চেঙ্গি রিজাং নাই থার্টি সেপ্টেম্বর নিশিমি 10 অক্টোবর চড়া অ চড়াও ত্রিপুরা হাস্তিনি যত লুকুরক নিবাগে সকাল পতাও তাই আবো লগিও চেঙ্গি তঙ্গ কটর খোলাই চেইন এক্সিবিশন ব সকাল তো ড্র ডেলি লাকি ড্র তাই তং নাই সালবং পাইমানি লগিও মানে রাংচকনি পুইসা আমি পাই ডায়মন্ড ক ক কানমানি তে রংচারি ক অফার দো তাই কাজাম রংার মসুলাই কতাল হলমার্ক গন কানমান বাইম যত্ন লো স্বর্ণপবল জুেলার্স আগরতলা তাই উদয়পুর সরুম হাম